মানিক মিয়ার মিউজিক ভিডিও, গানের নাম সিল, হালকা করে রোস্ট করব আমি, নিয়ে এতগুলা ফিল। না মানে ঠিক বুঝলাম না, সারাদিন সিল সিল করে গেলাম আমি আর মানিক মিয়া বিদেশ থেকে আইসাই আমার রাইখাই বের করে ফেললো দ্য কাওয়া সং, থুকু থুকু দ্য সিল সং। এইটা কোনো কথা? আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হ্যাঁ, ইনি হলেন দ্য কাওয়াসং এর একমাত্র নায়ক, আপনাদের সবার প্রিয় দ্য ওয়ান এন্ড অনলি ব্লুটুথ বয় ঠিকঠকার মানিক মিয়া। আপনারা হয়তো এনাকে অনেকেই চিনেন, তারপরেও যারা চিনেন না তাদের উদ্দেশ্যে একটুখানি বলতে চাই। হ্যাঁ, ইনি হলেন সেই টিকটকার মানিক মিয়া যে বিদেশ থাইকা প্রবাসীদের মান সম্মান বেচা টাকা কামাইয়া দেশে আইসা গান বানাইছে। হ্যাঁ, ইনি হলেন সেই টিকটকার মানিক মিয়া যে বিদেশ থাকতে টাকার অভাবে ডাস্টবিন থেকে খাবার খাইছে আর দেশে আইসা নিজের টাকায় গান বানাইছে। হ্যাঁ, ইনি হলেন সেই টিকটকার মানিক মিয়া যে এক ভিডিওতে ডাস্টবিন থেকে খাবার তুলে খাইছে আর পরের ভিডিওতেই 80,000 টাকা দিয়ে ঘড়ি কিনছে। এই ঘড়ির প্রাইস হচ্ছে 3600। হ্যাঁ, ইনি হলেন আপনাদের সেই টিকটকার মানিক মিয়া যে দেশে আইসা গরিবের বাদশা হয়েছে, দুই পাশে দুই নারী নিয়ে আপনাদের গান শোনাচ্ছে। বাই দা ওয়ে, দা কাওয়া সঙ্গে নায়ক না হয় টিকটকার মানিক মিয়া, বাট নায়িকা হ্যারেও তো কেমন জানি চিনা চিনা লাগে, কোথায় যেন দেখছি মনে হয়। কোথায় দেখছি? হ্যাঁ মনে পড়ছে, এটা আমাদের ম্যাজিশিয়ান টিকটকার না? আরে যে মুখে কালিটালি মাইকা, মুখটারে পাতিলের পাশার মতো বানায়া এক চুটকিতে আবার বিশ্ব সুন্দরী হয়ে যায়। হ্যাঁ, একেবারে 100% সত্যি, আমি ঠিকই ধরেছিলাম, বাট বিশ্বাস করতে পারছিলাম না কারণ সবাই বলা বলি করতেছিল মানিক মিয়া নাকি অনেক টাকা খরচ করে এই গানটা বানাইছে, বাট খরচটা করছে কোথায়? নায়িকা নিছে তাও আবার টিকটক, আর এদেরকে তো 300-400 টাকা অফার করলে দৌড় দিয়ে আইসা অভিনয় করে চলে যায়। আর গানের কথা কি বলবো, নূর নবী ভাই গানটা গাইছে ঠিক আছে, তার গানের গলা ভালো, তাই বলে ভাই আপনি আমাদেরকে একটা কফি সং উপহার দিবেন, মানলাম আগের এই গানটাও আপনারই গাওয়া, তাই বলে মিউজিক আর সুর হুবহু কপি করে দিবেন। আপনাকে তো বুঝতে হবে এটা ঠিকঠক আর মানিক মিয়ার মিউজিক ভিডিও, কোটি কোটি মানুষ দেখবে, সো আপনার উচিত ছিল একটা ইউনিক গান উপহার দেওয়া। বাই দ্য ওয়ে গাইস, আমি কিছুদিনের মধ্যেই বিদেশ চলে যাচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন। তবে 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 বেশি দিন থাকবো না, জাস্ট কয়েকটা দিন মানুষের ইমোশন ব্যবহার করে কয়েকটা কষ্টের ভিডিও বানিয়ে দেশে চলে আসবো, কারণ বিদেশ থেকে দেশে আসলেই লাখ লাখ কোটি কোটি ভিউজ। তবে হ্যাঁ, বিদেশ যাওয়া থেকে শুরু করে দেশে এসেও আপনাকে টিকটক করতেই হবে, কারণ টিকটক না করলে তো আপনি ভাইরাল হতে পারবেন না। না মানে এতদিন টিকটকারদের অবহেলা করছি, রোস্ট করছি, বাট এখন এসে যা দেখতেছি তাতে করে একজন টিকটকার যতটা ফেমাস ইউটিউবার তার 10% না। তাহলে ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে কি লাভ, আজ থেকে আমিও টিকটকার, আপনারা দলে দলে আসেন একসাথে টিকটক করি, একটা ক্রিঞ্জ মার্কা দেশ গড়ি। আমি না একটা জিনিস বুঝতে পারছি না, এই যে টিকটকার মানিক মিয়ার ভিডিওতে লাখ লাখ কোটি কোটি ভিউজ, এগুলো দেখতেছে কারা? সবাই কি টিকটকার নাকি আম জনতাও আছে? না মানে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা তার এই ভিডিওগুলো দেখতেছেন কি দেখার জন্য? দেখেন কাকা, আপনাদের যদি আমার এই ভিডিও ভালো না লাগে, যদি গাল দিতে ইচ্ছে হয় দেন, সমস্যা নাই, তারপরেও প্লিজ কমেন্টে একটু বইলা যান, টিকটকার মানিক মিয়ার ভিডিও আপনারা কেন দেখেন? আমার না জানার খুব ইচ্ছে, বড় জানতে ইচ্ছে করে, আমার বড় জানতে ইচ্ছে করে, আপনারা কেন দেখেন তার ভিডিও জানি না। নাও কাম টু দা পয়েন্ট, একটা মানুষ বিদেশ গেছে কষ্ট করে টাকা কামাইছে, হ্যাঁ যতটা দেখাইছে তার থেকে একটু কষ্ট কম করছে, বাট করছে, কারণ বিদেশ গিয়ে কষ্ট না করলে কেউ টাকা দেয় না। যাই হোক, সেই টাকা দিয়ে মাকে একটা বাড়ি গিফট করছে, একটা গাড়ি গিফট করছে, এগুলা ভালো, বাট সেই কষ্টের টাকা দিয়ে দুই পাশে দুইখে নারী নিয়ে গান বানাইছে, এটাকে আপনারা সাপোর্ট করতে পারেন, আমি করি না। আমি ভাবছিলাম ছেলেটা অনেক গরিব, বিদেশ থেকে টাকা কামাইছে, দেশে আসছে হয়তো ভালো কিছু করবে, কিন্তু না, আমি তো ভুলে গেছিলাম মানুষ পরিবর্তনশীল, কিন্তু টিকটকাররা কখনো পরিবর্তন হয় না, শুরু হয়ে গেছে টিকটকারদের ব্রেইনের পরিচয় দেওয়া। যাই হোক, এটা নিয়ে আর কিছু বললাম না, আপনারা একটু বুঝে নিয়েন, আর হ্যাঁ ভিডিওটা জাস্ট এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নামটা মনে রাখবেন ফারাবি।
যাই হোক, যে কোনো প্রয়োজনে যে কোনো সময় চলে আসতে পারেন, ইনস্টাগ্রামের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে, ঠিক আছে, চিল।